কি ব্যাপার? বাহ করছো এই আহা, তুমি জানো যে আমি চাইলে আনন্দ দাও, তাই না? আমার তো আসতে একটু রাগ হতেই পারে, এই জন্য কি রাগ করতে হবে? দেখো তোমার সুন্দর গালটা না, রাগ করলে একবারই ভালো লাগে না। এই আমারও না তোমার এসব আর ভালো লাগছে না। আমি কি ইচ্ছে করে আসি দেরি করে? আমার তো মনটা পড়ে থাকে বাসায়। হ্যাঁ, শুধু মুখে মুখে মনটা বাসায় পড়ে থাকে। যা মা, ওই চালের আরো দিয়ে পড়ে থাকো, বাসায় আসে কি দরকার? দেখো ব্যবসা তো করতে হবে, তাই না? ব্যবসা না করলে কিভাবে আমার এই সরস্বতীর গায়ে এভাবে দারুণ দারুণ কাপড় দেবো, গহনা দেবো, বোঝো না কেন? দেখো আমি যেখানেই থাকি না কেন, মনটা পড়ে থাকে তোমার এখানে। তুমি না সবসময় এরকম বলো, তুমি বোঝো না আমি বাসায় একা একা থাকতে থাকতে কতটা নারাজ হয়ে যাই, কিচ্ছু ভাল লাগে না। আর নারাজ না, নার্ভাস। ওই বলো তো এখন, তো এখন আর কি, তুমি এখন চলে এসেছো, তুমি একটু বসো, আমি এক্ষুনি তোমার জন্য গরম গরম এক গ্লাস দুধ নিয়ে আসছি, ঠিক আছে? পরে হবে, ঠিক আছে, একটু বসে যাবো আর আসবো। এতটাই ভালোবাসি আমারে। আসলে যতক্ষণ আমি দোকানে থাকি সারাক্ষণ আমার চোখের মাঝে আমার বুড়ো মুখটাই ভাসে। এলে আর এলে আমি জানি খেতেই হবে এটা আমার। একদম ফাটাফাট খেয়ে নাও, এক সেকেন্ডও দেরি করবে না। সেটা আমি ভালো করে জানি যে এক সেকেন্ডও দেরি করা যাবে না। সারাদিন অনেক ধাপল পায় তোমার শরীরটার উপর দিয়ে, খেতেই হবে, শেষ করো। ব্যাস দেখো এখন চুপচাপ করে একটু দেখছি, ঠিক আছে? খাওয়াচ্ছ একবারে মনে করো যে দেখি একটু সরে তো
সোনা বন্ধু রে তুই জুড়ে জুড়ে ঘুম আর আমরা ফুর্তি করি তাই না উঠবি নাকি দেখবি নাকি আচ্ছা কিছু শোনো ইটা যেন হয়েছে আমরা দুইজনে রোমাঞ্চে যাবো জাগা গো আমার তো নিচেই আরে গাধা ওরে নামায় খাটের নিচে ঢুকাই দিয়ে তারপর আমরা ওরে বাপ রে বাপ পরে নিচে তুমি আমরা দুজন পুরো এনজয় করো হ্যাঁ হ্যাঁ ধরো খালা গো ঠেং ধরো ঠিক আছে দুই ঠেং তো আমি কই হাত ধরি ধরো নামা পুরি হাগু বুমোয় দা বস্তা কি বারে আর ব্যবসা করে না খালা আর খাল দেরি হয়ে যাচ্ছে এখন পর্যন্ত আসার তো কোনো খবরই নেই না জানি আজকে আবার বিপদে না পড়ে যাই তুমি এসেছো বলি তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই হ্যাঁ এই তোমার আসার সময় হলো তুমি জানো না তোমাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না তোমাকে একটু না দেখলে আমি কিরকম পাগল হয়ে যাই আমার কি ভালো লাগে তোমাকে ছাড়া আমার তো মন চায় সারাক্ষণ আমি তোমার সাথে থাকি কিন্তু এইভাবে প্রেম করলে যেদিন ধরা খেয়ে যাব তারপর দেখবা তোমার আমার প্রেম তোমার জামাই একদম চিতায় উঠাই দিব তখন আমাদেরকে চিতায় তোলার আগে যদি ওকে চিতায় তুলে দেওয়া যায় তাহলে কেমন হবে বলো তো আমি সেই ব্যবস্থাটাই করে আসছি তাই তো আসতে তো দেরি হইল সত্যি হ্যাঁ হ্যাঁ তোমাকে তো আমি কতদিন হলে বলছি কিন্তু তুমি তো এতদিন কিছুই করনি শোনো তো আজকে কি করেছো এই যে এটা কি অরিজিনাল খাঁটি এক নাম্বার বিষ এই বিষটা না না খুলবো না আমি না কি খুললে তো আমার হাতে লেগে যেতে পারে এখন এটা কিভাবে কি করতে হবে তুমি আমাকে বলে দাও এবার এটা জায়গায় ঢুকিয়ে নাও এবার শোনো বলো ভালো করে বিষটা তোমার স্বামীর খাবারের মধ্যে মিশাইয়া তাকে আদর যত্ন করে খাওয়াই দিব দেখবা রাতে খেয়ে শুয়ে আছে সকালবেলাই সে কাত তারপর তুমি কি করবা কি করব তোমার বাড়ির জাগার দলিল টাকা পয়সা গহনা যা কিছু আছে সব একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে তুমি চলে আসবে তোমাকে নিয়ে আমি চলে যাব বহু দূরে চলে যাব আমার কি খুশি লাগছে না তখন শুধু তুমি আর আমি আমি তোমার যে বিষ দিলাম তোমার ছিল এক নম্বর খাড়ি বিষ হেইডে খাওয়াইলা তারপরে পাইসা রয়েছে এই তো মরে যাওয়ার কথা এটা বাঁচার কথা না কিন্তু বিষটা তো তুমি আমারে দিছিলে আমি তো ওইটা ঠিক মতোই খাওয়াইছি কিন্তু মরে নাই কে আমার মনে হয় বিষের সাথে জান শক্ত বেশি সমস্যা নাই তখন যখন পাইসা গেছে এখন আর বাঁচবে না এখন আর বাঁচবে না আমি ঠ্যাং ধরি হ্যাঁ আর তুমি কলার টিপা ধরে মেরে ধরতে হবে না তোমার ঠ্যাং
এইরকম সার পোকা মারতে আবার একটু হাত পা ধরে লাগে নাকি এত দৌড় ভোট টিভি দেবো গুয়াতে দম বেরিয়ে দেবো কুট্টে ছড়ি করবা না তুই তুই মানুষ দিন তুই আমার সামনে খেলে আস এই তুই কি ভাবছস তোর বউলে আমি ভাইকে দেখতেছি তুই এমনি সামনে বাধা দিবি আমি তোর কাছে বসিয়ে চলে দেবো হুম বউটা তোর হইতে পারে কিন্তু সময়টা আমার কি তাই না ভাবছিলাম এই কথা কমু মানে মানে খুব সোজা আমি তোমার লাগে প্রেম করছি টাকার কারণে তোমার সাথে প্রেম করছি সময় কাটাইছি তোমারে ভোগ করছি বিনিময়ে আমি যখন তোমার কাছে চা চাইছি তুমি তাই দিছো তার মানে তুমি আমার সাথে এতদিন অভিনয় করছো হ্যাঁ বলে কি শোনো বিশ্বাসঘাতক তোমার সাথে আমি পরে কি করতাম এই বিষয়টা তোমার দাবায় দেখে ভালাইছিল তারপরে সে একদিন আমার ডাকলো ডাইকে বললো যে তুই আমার বউ চাস না টাকা চাস পরে বললো আমি টাকা চাই বিনিময়ে সে আমারে 10 লাখ টাকা দিছে আর বলছে আমি যা বলবো তুই তাই করবি এই যে তো সব করছি না মারা ওই যে 20টা না ওটা অরিজিনাল ময়দার গুলি ও তো 20 না নান বাবু আপনার মাল আপনার দিল আমি যাই বিশ্বাসঘাতক বেঈমান ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও তুই কোনো ভুল করিসনি যে আমি তোকে ক্ষমা করে দেব আরে ভুল তো আমি করছি যে আমি তোরে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি যখন চা চাইছিস তখন তোরে আমি তাই দিছি তোরে আমি মাত্রার চেয়েও বেশি ভালোবাসছি অতিরিক্ত ভালোবাসছি এই ভুলটাই আমার হয়েছে অতিরিক্ত কাউকে ভালোবাসতে নেই আমি তোকে শুধু ভালোই বেসে গেছি কিন্তু কখনো শাসনের চোখে দেখিনি আমি ভুলে গিয়েছিলাম স্ত্রী হোক আর সন্তান হোক একটু না একটু শাসনের চোখে দেখতে হয় কিন্তু আমি তোকে অগাধ ভালোবাসছিলাম তার বিনিময়ে তুই আমার কি উপহার দিলি কি উপহার দিলি তবে একটা কথা মনে রাখিস স্বর্ণকারের না টাকুর টুকুর কামারের এক ঘা তাই এমন একটা ঘা তোকে আমি দিলাম তুই তো ভুগবি ভুগবি তোরে দেখে না জগতের আরো মেয়ে ছেলেরা তোর দেখা শিক্ষা পাবে আমি এমন শিক্ষা দিয়ে গেলাম আর একটা কথা শোন আমার বাড়ির ত্রিসীমায় আসার কখনো চেষ্টা করিস না